আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা আপনাকে পুনরায় সুস্বাগত জানাচ্ছি। আমার গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইলাস্ট্রেটেড লগো ডিজাইনের আজকের এপিসোডে আজকে আমি দেখাবো কীভাবে একটি লেটার দিয়ে লগো আপনি তৈরি করবেন। এই ধরনের নান্দনিক লগো তৈরি করতে হলে আপনাকে কিছুটা সময় স্পেন্ড করতে হবে। আমি প্রথমে ওপেন করেছি ইলাস্ট্রেটর সিসি। আপনি চাইলে ইলাস্ট্রেটর এর যে কোনো ভার্সনে এই লগোটি সহজে তৈরি করে ফেলতে পারবেন, এবং ডাবে ডাবে কিভাবে আমি দেখাবো এই লগোটি আপনি তৈরি করবেন স্টেপ বাই স্টেপ। আমি আমার সিরিজ ভিডিওতে নাম দিয়েছি বেসিক টু অ্যাডভান্স লেভেল। তো যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেল নাম দিয়েছি, আশা করি আপনি যদি নতুন গ্রাফিক ডিজাইনের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি দ্রুত শিখে নিতে পারবেন এই ধরনের লগো কীভাবে তৈরি করবেন। তো কথা না বলিয়ে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারে। এখানে প্লে লিস্টে রয়েছে, আপনি অনেকগুলো লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি গ্রাফিক ডিজাইনের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেক ডিজাইন রয়েছে। আশা করি মার্কেট প্লেসে প্রবেশ করার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি অবশ্যই এখানের যে ভিডিওগুলো বা ডিজাইনগুলো রয়েছে আশা করি সেগুলো দেখে কাজ শুরু করবেন, তবে আপনি এগিয়ে যাবেন। তো ফিরছি ইন্টারভিউ করে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি চলে এসেছি ইলাস্ট্রেটর সিসি এর মধ্যে। আমি এই ধরনের লগোটি আপনাকে আমি দেখাবো। এখানে কয়েকটি কাজ করা হয়েছে, আস্তে আস্তে আপনি কীভাবে শিখবে সেটি আমি দেখাতে যাচ্ছি। আমি এই লগোটি আপনাকে করে চেষ্টা করে দেখাবো। আমি এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি সম্পূর্ণ এটি কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটি রাখলাম। রাখার পরে আমি এটি ডিলিট করে দিই। আপনি চাইলে নতুন একটি ডকুমেন্ট ওপেন করতে পারেন। ফাইলে যাবেন, নিয়তে যাবেন। নিয়তে যাওয়ার পরে আপনি অবশ্যই একটি ইন্টারফেস পাবেন এই ধরনের। এখানে আপনি লিখবেন লেটার লগো, লগো A1 আমি নাম দিলাম এটা। তারপর আপনি এখানে ওয়েট এবং হাইট ইচ্ছা মতো রাখতে পারেন। আমি 19920 ওয়েট এবং হাইট রয়েছে 1020, এবং ক্রিয়েট ক্লিক করলে আমি এই ধরনের একটি ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসে আসার পরে আমি কাজটা শুরু করবো। কাজটা শুরু করার পূর্বে আমি যেখানে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আমি এখানে ড্রাগ করে ধরে আমি এখানে নিয়ে যাবো। অর্থাৎ আমি সম্পূর্ণ নতুনভাবে আপনাকে দাবে দাবে দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো প্রথমে লগোটি শুরু করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি পেজটা এভাবে সেট আপ দিয়ে করবেন। সেট আপ দেওয়ার পরে আপনি এখানে যে কালারগুলো নিয়ে এরকম কাজ করবেন সেই কালারগুলো রাখবেন। তো আমি প্রথমে যাব টাইপ টুলে যাওয়ার পরে আমি এ লিখবো ক্যাপিটালে। ক্যাপিটালে লেখার পরে মাউসের শিফট এবং অল্টার প্রেস করে আমি এটিকে বড় করবো। বড় করার পরে আমি চলে যাব কারেক্টারে। আর কি কথা বলে রাখি বন্ধুরা, আপনি এখানে যে অটোমেশন দেওয়া আছে এই অটোমেশন দিলে আপনি যেগুলো কাজ করছেন সেগুলো বিস্তারিত সব কিছু অ্যাডভেঞ্চার আপনাকে শুরু করবে। ইসেন্সিয়াল দিলে আপনি দেখতে পাবেন না। সুতরাং আপনাকে অনুরোধ জানাবো আপনি অটোমেশন দিয়ে রাখবেন। এরপরে আপনি এখানে ফন্টটা চেঞ্জ করে নেবেন। আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, এটা একটু বড় করে দিই। এরপরে বড় করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি অবজেক্ট খুলে যাবেন, তারপরে এক্সপান্ড ওকে ক্লিক করলে আপনার ঝামেলা শেষ। এরপরে একটি কপি করলাম। কপি করার পরে আমি এখানে স্ট্রোকটা অফ করে রেখেছি এবং এখানে ফিল কালারটি ওপেন করে রেখেছি যাতে আমি কালার সহজে চেঞ্জ করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো আপনার মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, ধৈর্য সাহসিকতা দিয়ে একটি ডিজাইনকে নিজের মতো করে সাজিয়ে নেবেন আস্তে আস্তে এই লগোটি করার পরে। তো মার্কেট প্লেসে শুরু করার, মার্কেট প্লেসে প্রবেশ করার পূর্বে আপনি যে দাবি দাবি বেসিক টু অ্যাডভান্স লেভেলের দিকে
কিভাবে নিজেকে নিয়ে যেতে হবে সম্পর্ক সেটা নিজের ব্যাপার। তো শুরু করা যাক। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে জুম করছি। জুম করার পরে এরপরে এটিকে আমি লক করি, লক করব কন্ট্রোল টু প্রেস করে, লক হয়ে গেল। তালা আমি লক করে রাখলাম যাতে এটি নাড়াচাড়া না করে। এরপরে আমি এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমি এটিকে নিজের মতো করে করবো। এরপরে যে কাজটি করবো সেটি হচ্ছে এটি মিসাইল এখান থেকে শুরু করতে পারি। প্যান টুল দিয়ে স্পুনকে আপনি কাজটি করে নিতে পারেন। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এভাবে ডাবল ক্লিক করে রেড চুজ করলাম। এরপরে আমি এটি ভেঙে দিব, ভেঙে দিব অর্ডার প্রেস করে। অর্ডার প্রেস করে ভেঙে দেওয়ার পরে আমি এটিকে একটু কার্ভ করবো। কার্ভ করবো মানে বাঁকা করবো, মাউসের লেফট বাটন প্রেস করে। এরপর আমি আবার কাটবো অর্ডার প্রেস করে। দেন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে এটিকে একটি ডিজাইনের নান্দনিকতা নির্ভর করবে সম্পূর্ণ আপনার আইডিয়ার উপরে। এরপর আমি এই টুলে যাবো। এই টুলের নামটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমি চাইলে ইচ্ছা মতো এটিকে একটু মডিফাই করে নিতে পারবো। এরপর আমার কাজ শেষ। আপনি চাইলে এটি কন্ট্রোল ওয়াই প্রেস করে এটি দেখে নিতে পারেন এটি মিলেছে কিনা। তো আমি কন্ট্রোল অল্টার প্রেস করে এটিকে আবার আনলক করলাম। আনলক করার পরে আমার যে কাজটি হবে সেটি আমি এবার দেখাচ্ছি। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই যে এখানে এই জিনিসটি আমি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমাকে আমি পুনরায় এটিকে লক করে দেয় লক করে দিলে সুবিধা হবে। কন্ট্রোল টু প্রেস করলাম। কন্ট্রোল টু প্রেস করার পরে আমি লক করে ফেললাম। লক করার পরে আমি আবার যাবো ক্যান্ট্রোলের মধ্যে, এখানে প্রেস করলাম। তারপর যে লাল কালার রয়েছে লাল কালার বরাবর আমি সিলেক্ট করবো। আমি চাইলে সুন্দর করে ইচ্ছা মতো এখানে কেটে নিতে পারি আমার নিজের ইচ্ছা মতো। এরপর আমি এটা অ্যাড করে দিলাম। এরপর এটি আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করে নিলাম। কালারটা চেঞ্জ করে নেওয়ার পর আমি এবার পুরো ডিজাইনকে আনলক করবো। কন্ট্রোল অল্টার টু প্রেস করে আনলক করলাম। আনলক করার পর যে কাজটি সেটি হচ্ছে আমি শুধুমাত্র এই যে ব্ল্যাক কালার এবং এই কালারটি সিলেক্ট করবো শিফট প্রেস করে। এরপরে পাথ ফাইন্ডারে যাবো। এরপর এটি ডিভাইডেড করবো, সরি লক করেছি, লালটা লক করে দিলাম। তারপর আমি এটি আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পরে এটি ফেলে দিব এবার।